নীল পৃথিবীর প্রিয় দর্শকবৃন্দ, প্রতিটি মানুষ বাস্তব জীবনে কিছু না কিছু মানসিক চাপে থাকে। পারিবারিক সমস্যা বা কর্মক্ষেত্রে জটিলতা, আর্থিক সমস্যা, প্রিয়জনদের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন, স্বাস্থ্যের অবনতি এবং কাছের কোনো মানুষের বিয়োগ, এই বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমাদের মধ্যে দুশ্চিন্তা বা টেনশন হতেই থাকে এবং এর প্রভাবে যে কারো জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। পেরে যেতে পারে স্বাস্থ্যের ঝুঁকি, সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে যেতে মানসিক চাপ কমানো অত্যন্ত জরুরি। গবেষকরা বলেছেন, অত্যধিক টেনশন বা মানসিক চাপ হৃদযন্ত্র বিকল করে দিতে পারে। দীর্ঘদিন দুশ্চিন্তা, অনিয়মিত আহার ও ব্যায়াম না করলে যে ধরনের ঝুঁকি থাকে, ঠিক একই ধরনের ঝুঁকি থাকে মানসিক চাপে। আর এই মানসিক চাপগুলো এমন যে আপনি চাইলেও এর থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন না। এর জন্য আপনাকে একটি সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। আজ এই ভিডিওতে আলোচনা করব এমন 7টি টেকনিক যার ব্যবহারে আপনি নিজেকে খুব সহজেই দুশ্চিন্তামুক্ত রাখতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি। টেকনিক্স 1, প্রাণ খুলে হাসুন। আপনি নিজেই জানেন কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। হাসির সামান্য কারণেই প্রাণ খুলে হাসুন। বন্ধুদের সাথে আড্ডা, অতীতের মজাদার ঘটনাগুলোকে মনে করে মন ভরে হাসুন। বেশি জোরে হাসলে আপনার শরীরের অঙ্গপ্রত্যঙ্গে অক্সিজেনের মাত্রা বেড়ে যায় এবং ম্যাজিকের মতো কমে যেতে থাকে মানসিক চাপ। টেকনিক্স 2, আপনার কাছের কোনো বন্ধুর সাথে আপনার সমস্যা নিয়ে কথা বলুন। সমস্যার কথা কোনো কাছের বন্ধুর সাথে শেয়ার করলে সমাধান দিতে পারুক বা না পারুক, সে আপনাকে সাহস দিতে সাহায্য করবে। কারো সাথে শেয়ার করার ফলে এতদিনের জমে থাকা কথাগুলো বলে কিছুটা হলেও নিজেকে ভারমুক্তির অনুভূতি পাবেন। আবার আপনার এই খারাপ সময়ে যদি অন্ততপক্ষে একজন মানুষও আপনার পাশে থাকে, তবে এটাই অনেক বড় কিছু। আপনি ঠান্ডা মাথায় ভাবার সুযোগ পাবেন। যাদের বন্ধু সংখ্যা বেশি, তাদের ক্ষেত্রে এই সুবিধাটাও অনেক বেশি। তবে এমন কোনো বন্ধুকে আপনার সমস্যার কথা বলবেন না যে আপনাকে বুঝতে পারে না, যে আপনাকে নিয়ে ঠাট্টা তামাশা বা উপহাস করবে। টেকনিক্স 3, মেডিটেশন। মেডিটেশন হলো মানসিক চাপ কমানোর সহজ ও গুরুত্বপূর্ণ উপায়। নিয়মিত মেডিটেশন করা মানুষ মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বুঝে কাজ করতে পারে। মেডিটেশন হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করার একটি অভ্যাস। মেডিটেশনের মাধ্যমে আপনি নিজেকে যেমন বুঝতে পারবেন, তেমনি ব্যক্তিগত সমস্যাগুলোকেও সংশোধন করতে পারবেন। এর ফলে মনের সাথে তৈরি হবে একটি শক্তিশালী বন্ধন। একটি গবেষণায় প্রমাণিত হয়েছে, আপনি 25 মিনিট করে 3 দিন যদি মেডিটেশন করতে পারেন, তাহলে আপনার দুশ্চিন্তার বেশিরভাগটাই কমিয়ে ফেলা সম্ভব হবে। টেকনিক্স 4, নিজেকে ব্যস্ত রাখুন। নিজেকে যতটুকু সম্ভব ব্যস্ত রাখার চেষ্টা করুন। ব্যস্ততা আপনাকে একমুখী করে তুলবে। আপনি নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখবেন তো অন্য কোনো চিন্তা আপনার ধারে কাছেও আসতে পারবে না। মস্তিষ্ক ও হাত একই সাথে কাজ করতে পারে এমন কাজে নিজেকে ব্যস্ত রাখুন। এতে আপনার মন দুশ্চিন্তা থেকে সরে আসবে। আপনি আপনার পছন্দের গেম খেলতে পারেন অথবা চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে পারেন। এইভাবেও অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে শরীরে ও নিজেকে হালকা অনুভব করতে পারবেন। টেকনিক্স 5, পরিস্থিতিকে মেনে নিন। সব কিছু সবসময় আপনার অনুকূলে নাও থাকতে পারে। এই বাস্তব চিত্রটাকে মেনে নিতে শিখুন। যা হয়েছে এবং যা হচ্ছে পুরোটা মেনে নেওয়ার মতো নিজেকে তৈরি রাখুন। অযথা নেতিবাচক চিন্তা করে নিজের ওপর চাপ সৃষ্টি করবেন না। ভেবে দেখুন, আপনি যে সমস্যাতে পড়েছেন তার থেকেও বড় বড় সমস্যা নিয়ে মানুষ লড়াই করছে। আপনি যে সমস্যায় আছেন তার থেকেও বেশি সমস্যা নিয়ে মানুষ বেঁচে আছে। তাই সমস্যাকে এড়িয়ে যাবেন না, মুখোমুখি হন, তবেই সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন। টেকনিক্স 6, ক্ষোভ ঝেড়ে ফেলুন। রাগ বা ক্ষোভ মনে জমিয়ে রাখলে মোটেও তা আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না। ক্ষোভ দ্বন্দ্ব ও সংঘাতের সৃষ্টি করে, যেটা আপনার সমস্যা বাড়াতেই থাকবে। তাই মানুষকে ক্ষমা করতে শিখুন। ক্ষমা আপনাকে একজন উদার ও ইতিবাচক মানুষ হিসাবে গড়ে তুলবে, জীবনে চলার পথে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সর্বশেষ টেকনিক্স 7, প্রকৃতির সাথে সময় কাটান।
প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক নিবিড়, তাই শত ব্যস্ততার মাঝেও দূরে কোথাও ঘুরে আসুন, নিজেকে অনেক হালকা লাগবে। এর সাথে ব্যায়াম করুন, যে কোনো ধরনের হালকা ব্যায়াম আপনার তাৎক্ষণিকভাবে চাপমুক্ত করতে পারে। আর মানসিক চাপ থেকে মুক্তি পেতে রোজ বাড়ির পাশের বা খোলা মাঠে নিয়মিত হাঁটুন, দেখবেন এতেও আপনার মানসিক চাপ অনেকটাই কম হবে। সবসময় ভালো কিছু ভাবুন, সমস্যাকে এক পাশে রেখে জীবনে এগিয়ে যান সফলতার দিকে। দেখবেন এক একটা সফলতা আপনাকে অনেক অনেক আনন্দ দিতে থাকবে। আর একটা কথা মাথায় রাখুন, মানসিক চাপ প্রত্যেকের মধ্যেই আছে, সেগুলোর সঙ্গে লড়াই করার নামই জীবন। আজ এ পর্যন্তই, আমার সাথে আবার দেখা হবে নতুন কোনো পজিটিভ এনার্জির সাথে। ততক্ষণের জন্য শুনতে থাকুন নীল পৃথিবী। ধন্যবাদ।